আমরা আজকে এখানে আমরা যে বেসিক ইলেকট্রনিক দেখবো, বেসিক ইলেকট্রনিক্স বলতে আমাদের এক নাম্বার যে ক্লাসটা মডিউল 1 হচ্ছে যে বেসিক ইলেকট্রনিক্স নিয়ে, ঠিক আছে। বেসিক ইলেকট্রনিক্সের ভিতরে আমাদের ইউজিং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মাল্টিমিটার কনসেপ্ট, কীভাবে আমরা মাদারবোর্ডে এবং মিটারের সম্বন্ধে বুঝবো, মাদারবোর্ডের কীভাবে টেস্ট করবো, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও আমরা আলাপ করবো এই মাল্টিমিটার কিন্তু। যেই মাল্টিমিটার কাজ না জানলে আমাদের পক্ষে সম্ভব হয় না ল্যাপটপ রিপেয়ার করা। তা আসলে আমরা আজকে ক্লাস করবো বেসিক দিয়ে। বেসিক ইলেকট্রনিক্স হচ্ছে যে আমাদের প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে মাল্টিমিটার। তো দেখেন মাল্টিমিটার কী, মাল্টিমিটার হচ্ছে যে আমাদের এক একটা সেকশনের এক একটা কাজ। খুব মনোযোগ দিয়ে শুনেন, প্রথমে বলি এখানে অ্যাম্পিয়ার আছে, তারপর আছে কারেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাম্পিয়ার, তারপর আছে ভোল্টেজ, তারপর হচ্ছে আপনার ওমস, ওমস হচ্ছে মানে রেজিস্ট্যান্স মাপার জন্য, তারপর আছে আপনার হেনরি মানে ডায়োড মাপার জন্য। তো এইভাবে করে যদি আমি সকল মানে কম্পোনেন্ট ইলেকট্রনিক্স কম্পোনেন্ট টেস্ট করতে যাই তাহলে আমার অনেক ধরনের মাল্টিমিটার লাগবে। দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্সের অনেক কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট আমরা টেস্ট করতে গেলে আমাদের অনেক ধরনের মাল্টিমিটার লাগছে। দেখেন মাল্টিমিটার আলাদা আলাদা আছে, অ্যাম্পিয়ার মাল্টিমিটার আলাদা, হেনরি মাল্টিমিটার আলাদা, ওমসের মাল্টিমিটার আলাদা, তারপর আপনার ভোল্টেজের মাল্টিমিটার আলাদা। তাহলে এত মাল্টিমিটার যদি আমি কাছে রেখে কাজ করতে যাই, আমি ভুল করলে আমার একটা জায়গা আর একটা মেপে ফেলবো। তো এত মাল্টিমিটার না নিয়ে আমার খসড়াও বেশি, এক একটা মাল্টিমিটার খসড়া অনেক বেশি, ঠিক আছে। তো এত মাল্টিমিটার না নিয়ে দেখা যাবে যে আমাদের মাল্টিমিটার একটা নিলে না, কারণ মিটার আর মাল্টিমিটার দুইটার শব্দ একটু ভিন্ন। মিটার হচ্ছে যে যার যার সিঙ্গেলি কাজের মানে রেজাল্ট পাওয়া, সেটা হচ্ছে যে সিঙ্গেল মাল্টিমিটার। অর্থাৎ অ্যাম্পিয়ার মিটারে আমরা অ্যাম্পিয়ারই পেলাম, তারপর ওমসের জন্য ওমসই পেলাম। আর এগুলো সকল কিছুকে যদি আমরা একটার ভিতরে পাই সেটা হচ্ছে মাল্টিমিটার। অর্থাৎ মাল্টি কাজ আমরা এখানে করতে পারি, বিভিন্ন রকমের কাজটা করতে পারি। তো আমরা অ্যানালগ এবং ডিজিটালে মাল্টিমিটার নিয়ে কাজ করব। তো দেখা যায় যে যার যার সুবিধা অনুযায়ী সে নিতে পারে, যেমন প্রাইসের ব্যাপার আছে, দামের ব্যাপার আছে, দাম বেশি কম আছে, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে অ্যানালগ দিয়ে, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে ডিজিটাল দিয়ে। তবে আমাদের ল্যাপটপে কাজ করতে গেলে আমাদের ডিজিটালটাকে ভালোভাবে জানতে হবে, ডিজিটালটাই হচ্ছে যে মেন। আমরা অ্যানালগ দেখাই দিব ক্লাসের সুবিধার্থে, কাজের সুবিধার্থে, বাট কাজ করব ডিজিটাল দিয়ে। ডিজিটাল দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জন্য ভালো, আর যদি অ্যাসেম্বলি টেস্টার থাকে তাহলে তো কথাই নেই, অ্যাসেম্বলি টেস্টার থাকলে তো ভালো, অ্যাসেম্বলি টেস্টার দিয়ে ওই দুটোর কাজই করা যাবে। হ্যাঁ, তবে আমাদের ডিজিটাল মিটারের কাজটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, ডিজিটাল মিটার আমাদের রাখতেই হবে, মাস্ট বি ডিজিটাল মিটার দিয়ে আমরা কাজ করব। অ্যাসেম্বলি টেস্টার দিয়ে কি যে কোনো কম্পোনেন্ট মাপা যায়? যে কোনো কম্পোনেন্ট মাপা যাবে। অ্যাসেম্বলি টেস্টারের প্রাইসের দাম হচ্ছে যে 4,500 টাকা। এবার আসেন আমরা একটু মিটারের কথাটা জানলাম যে অ্যানালগ মিটার কি আর ডিজিটাল মিটার কি। অ্যানালগ হচ্ছে যে আমাদের এখানে স্কেল আছে, এই স্কেল সূত্র মোতাবেক গোনে গোনে আমাকে রেজাল্ট বের করতে হয়, অর্থাৎ এটা ম্যানুয়ালি আমাকে অঙ্ক কুশে রেজাল্ট বের করতে হয় বিধায় এটা অ্যানালগ। আর অ্যানালগ বোঝানো হয় যেখানে স্কেল থাকে সেটাই অ্যানালগ, ঠিক আছে। আচ্ছা, আর ডিজিটাল হচ্ছে যে ওই সূত্রটা আমাকে আর অঙ্ক করতে হচ্ছে না, যেমন এখানে আমার 10 ভোল্ট বের করতে হবে, তো 10 ভোল্ট এখানে আমাকে গুনে বের করতে হচ্ছে, আর এখানে আমাকে গুনতে হবে না, এখানে 10 ভোল্ট সরাসরি উঠে আসবে, ঠিক আছে না। তো এই হচ্ছে যে আমাদের অ্যানালগ এবং ডিজিটালের সুবিধা। ডিজিটালের আরও সুবিধা কি, যেটা অ্যানালগে অনেক সাপোর্ট দিতে পারে না, অনেক কিছু সাপোর্ট দিতে পারে না, সেটা আমাদের এখানে বাড়তি অনেক সাপোর্ট পায়, যেহেতু মানে এখন যুগটা হচ্ছে যে আপনার আইসি, হ্যাঁ আইসির যুগ, যেই চিপসেট বলা হয় বা চিপ বলা হয় আইসি বলা হয় সেগুলোর যুগ। তো এই যুগে দেখা যায় যে আইসির ভিতরে মেমোরি করে অনেক কিছু দেওয়া যেতে পারে, তখন ওই জিনিসটা আমরা ওই
মানে যে সুবিধাটা ওটা আমরা ভোগ করতে পারি। তো আমরা ডিজিটাল মিটারকে প্রাধান্য দেব বেশি, বুঝে গেছে? আচ্ছা এবার আসেন, আমরা মিটারের অ্যানালগ মিটারের গঠন প্রণালীগুলো দেখব, যে কিভাবে অ্যানালগ মিটারের গঠনটা হয়। এটা হচ্ছে যে অ্যানালগ মিটারের ফেস বডি, আমরা একটু দেখি কি কি, কারণ অ্যানালগ মিটারের একটু হিসাব আলাদা, ডিজিটাল মিটারের হিসাব একটু আলাদা। তো অ্যানালগ মিটার হচ্ছে যে এক নাম্বারটা দেখেন, এখানে এক নাম্বারের বডি দেওয়া আছে, দুই নাম্বারের এখানে এই যে স্কেলের যে পয়েন্টারটা, এই যে কাঁটাটা, কাঁটা এটাকে পয়েন্টার বলে, এই যে পয়েন্টার। এখন আসেন, আমি কেন এই সূত্র মোতাবেক আমি নামগুলোকে শিখাচ্ছি। অনেকে বলে যে কাঁটা, অনেকে বলে যে সুই, অনেকে বলে যে রেজাল্ট বাইর করা পয়েন্ট, যে যেভাবে বলতে পারে, এটাকে অনেকে বলে যে নফ, অনেকে বলে যে সুইচ, যে যেভাবে বলে। কিন্তু আসলে আপনি যদি ঠিক মতো, অনেকে বলে যে এটা পজিটিভ তার, এটা নেগেটিভ তার, আসলে এভাবে বললে আপনি কাজ করার ক্ষেত্রে অনেক বিপদে পড়তে পারেন। কেমন বিপদে পড়বেন? কারণ ল্যাপটপে কাজ করতে হলে আপনাকে কি কি কালেকশনে থাকতে হবে, প্রথমে কালেকশন থাকতে হবে ইন্টারনেট, একদম ফার্স্টলি প্রথমে কালেকশন রাখতে হবে ইন্টারনেট। কারণ ইন্টারনেটে যেহেতু আপনি ল্যাপটপের কাজ করতেছেন, ল্যাপটপের নিত্য নতুন প্রযুক্তিগুলো আসতেই থাকে। তো প্রযুক্তিগুলো যখন আসবে আপনাকে এই সম্বন্ধে, যেমন ডিডিআর ফোর সম্বন্ধে আমি এখানে গ্যারান্টি দিব, ডাটা প্রক, তারপর অ্যাড্রেস, এগুলো কেউ বলতে পারবে না, জাস্ট ফর ভোল্টেজ বলতে পারবে, এটার ভোল্টেজ কত, আমার মনে হয় পিন সংখ্যাও বলতে পারবে না, ডিডিআর4 এর পিন সংখ্যাও বলতে পারবে না। এখানে চিটাং এ যারা কাজ করতেছে, ঢাকার কথা বলতে পারি না, ঢাকা আমি এখন অনেকদিন বিচ্ছিন্ন, আমি 3 বছর যাবৎ ঢাকা থেকে চলে আসছি, ঢাকার কথা বলতে, আমি এইটুকু শুধু ঢাকাও বলতে পারবো না, নেটে যেহেতু দেওয়া নাই। তাহলে কারা বলতে পারবেন? যারা আপডেট দেশের সাথে, যেমন আমি ইন্দোনেশিয়ার স্যারের সাথে, আমার একটা স্যার আছে ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়ার স্যারের সাথে আমার রিলেশন আছে, ইন্ডিয়া স্যারের সাথে, যেটা সত্য ইন্ডিয়া স্যারের সাথে, আর কোনো দেশের সাথে নাই। আর একজন নতুন কথা হচ্ছে, সে সাউথ আফ্রিকার মিগু, সে সাউথ আফ্রিকার একজন লোক, প্রায় সময় আমাকে, সে আমার কাছ থেকে হেল্প চায়, আবার সে কাজ করে। কারণ এই লাইনটা হচ্ছে যে হেল্পের লাইন, শেয়ার লাইন। এই লাইনে যদি আপনি মনে করেন যে আপনি রাজা, তাহলে ভুল। যদি বলেন যে আপনি রাজা বা আমার সারা রাজা, তাহলে ভুল। ওরাও নিশ্চয় মা বাবার থেকে শিখে আসে নাই, ওরাও অন্য কারো কাছ থেকে এখনো হেল্প নিচ্ছে, নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে, যে এইটা রিচার্জ করে গবেষণা করে এই জিনিসটা তৈরি করছে, সে নিশ্চয়ই একটা গ্রুপ নিয়ে তৈরি করছে, ওদের একটা কারখানা, মানে কারখানা বলেন বা একটা প্রজেক্ট বলেন, ওই প্রজেক্টে বসে বিজ্ঞানীরা গবেষণা করে একটা ল্যাপটপ নতুন, যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, i7, i5, i3 যেগুলো তৈরি হচ্ছে, নিশ্চয়ই এটা গবেষণা করে যে কোনো ইঞ্জিনিয়ার একজন বানায় নাই, কয়েকজন মিলে গবেষণা করে এটাকে আপডেট করছে, ঠিক না? তো ওরা ছাড়া তো আর পৃথিবীর কারো জানার কথা না, আর কারো জানার কথা। তাহলে ও যে এই জিনিসটা বানানোর পর নিশ্চয়ই ও কিছু জিনিস, এই জিনিসটা বানানোর পর ও বিক্রি করার জন্য কিছু জিনিস শিখাইতে হয়েছে, এটার ইউজ কেমনে করতে হয়, এটা কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো তো অবশ্যই ফ্রিলি শিখাইতে হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, আমি একটা ইংলিশ কোর্স শিখাবো, তো ইংলিশ কোর্সটাতে আমি শিখাবো, আমার এখানে স্টুডেন্টরা যে আমার কাছে আসবে, আমি যদি এটা প্রচার না করি যে আমি ইংলিশে পারি, আমার সার্টিফিকেট আছে, আমি এমন কলেজ থেকে পড়ছি, এমন ইউনিভার্সিটি থেকে পড়ছি, এমন জায়গার থেকে আমি ডিগ্রি নিয়ে আসছি, এগুলো যদি আমি ঠিকমতো যদি উপস্থাপন করতে না পারি, এবং ঠিকমতো যদি কোনো একজন স্টুডেন্টদেরকে গড়ে তুলতে না পারি, এরকম প্রুফ দিতে না পারি, তাহলে তো আমার এই এই কোচিংটা চলবে না। তো ঠিক একটা উদাহরণ, একটা মোবাইল, নতুন মোবাইল তৈরি হলো, যেমন অপো, আমি নামটা রিসেন্টলি অনেকদিন যাবৎ শুনতেছি, খুব মার্কেট নিচ্ছে এখন অপো মোবাইল। তাহলে অপো মোবাইল সম্বন্ধে ওরা নিশ্চয়ই বাজারজাত করার সময় নিশ্চয়ই অনেক অ্যাড, বিজ্ঞাপন, অনেক কিছু কীভাবে ইউজ করতে হয়, এটার ফাংশন কী কী, ওয়াইফাই কতটুকু ক্ষমতা, ব্লুটুথের কতটুকু ক্ষমতা, ক্যামেরার ক্ষমতা কত, এগুলো বিজ্ঞাপন মারছে, নাহলে চলবে কেন? অপো মোবাইল খাবে কেউ? ফ্রিলি কিছু শিখাইতে হচ্ছে। তো ঠিক এই নেটে যখন তৈরি হচ্ছে, তখন তার ডায়াগ্রাম ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, ডায়াগ্রাম কিন্তু 5 ধরনের হয়, বলে রাখি 5 ধরনের। আর 5 ধরনের ভিতরে যে 3 ধরনের কাজ তার জানতে পারবে ডায়াগ্রামতে, তার মতো লোক ফেল করার কথা না, কাজে ফেল করার কথা না। 5টা ডায়াগ্রামের নাম শুনে রাখেন,
একটা একটা ল্যাপটপ তৈরি করার সময় পাঁচটা জিনিস নিয়ে তৈরি হয়। প্রথমে তৈরি হয় তার একটা লেআউট বা স্কেমেটিক ডায়াগ্রাম, প্রথমে যেটা তৈরি হয় একটা লেআউট বা স্কেমেটিক ডায়াগ্রাম। এরপরে স্কেমেটিক ডায়াগ্রাম তৈরি হয়ে যাওয়ার পর এরপর পিভিসি থেকে শুরু করে, পিভিসি বানায়, পিভিসি বানায় ওই লেআউটটা ওখানে দেয়, কিন্তু স্কেমেটিক ফার্স্ট। আচ্ছা, তারপর দ্বিতীয়ত হচ্ছে যে ইউজুয়াল ম্যানুয়াল, যখন সে সব কিছু করে ফেলছে বানিয়ে ফেলছে তখন এটা কীভাবে ইউজ করতে হয়, কোনটা পাওয়ার সুইচ, কোনটা আমাদের টাচ বাটন, কোনটা আমাদের কিবোর্ড, কোনটা আমাদের এলসিডি, এলসিডির কোন জায়গায় কী কী আছে, ওয়েবক্যাম কোনটা, এই যে ইউজিং ম্যানুয়াল এইটা একটা বানায়। নাহলে যদি আমি এটা ফ্রি না দিই, দেখবেন প্রত্যেক ল্যাপটপে কেনার সময়, ডেস্কটপ কেনার সময় মাদারবোর্ডের সাথে ইউজার ম্যানুয়াল দিয়ে যায়। যেমন আমি একটা মাল্টিমিটার কিনছি, এই মাল্টিমিটারের সাথে ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে, এই যে ইউজার ম্যানুয়াল এখানে কোন জায়গায় কী কী ইউজ করতে হয় সেই ম্যানুয়ালটা দিয়ে দিছে। তো দেখা যাবে এরকম ম্যানুয়াল দিয়ে দেয়, নাহলে আমার এই মিটারটা মার্কেট খাবে না। তো এই যে প্রথমে এস্টিমেটিক ডায়াগ্রাম, দ্বিতীয়ত হচ্ছে যে এস্টিমেটিক ডায়াগ্রাম হচ্ছে যে তৈরি করছে ফুল কমপ্লিটলি তৈরি করছে। দুই হচ্ছে যে ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হয়। তিন, ডাটা শিট, প্রত্যেকটার আইসি যদি কেউ রিপেয়ার শিখতে চায় প্রত্যেকটার আইসি ডাটা শিট জানতে হয়। আইসির কত তাপমাত্রা, আইসির ভোল্টেজ নর্মালি কত থেকে একদম হাইস্ট কতটুকু পর্যন্ত সে অ্যাকসেপ্ট করবে সেই ভোল্টেজের মাত্রা, তারপর তার অ্যাম্পিয়ার, তারপর তার ডাটা সিগনাল ক্লক, যেই মেনটেনেন্সগুলো এখানে করে, এখানে কী কী ইউজ হয়েছে, এসকেমেটিক শুধু অনলি ফর ওই আইসির এসকেমেটিক ডায়াগ্রাম, এগুলো ওই ডাটা শিটের ভিতরে থাকে। এরপর যখন আমরা চারটা দেখলাম, স্কেমেটিক ডায়াগ্রাম, ইউজার ম্যানুয়াল, ডাটা শিট, তারপর হচ্ছে যে আমাদের সার্ভিস ম্যানুয়াল। সার্ভিস ম্যানুয়ালটা হচ্ছে যে আমরা যদি কেউ খোলা বান্দা করতে চাই, আমরা খুলতে চাই এবং লাগাতে চাই, অর্থাৎ অ্যাসেম্বল রিঅ্যাসেম্বল আর কিচ্ছু না, স্ক্রু নিব অ্যাসেম্বলি, এখন কোন জায়গায় স্ক্রু আছে, কোন জায়গায় নাট আছে, কোন জায়গায় রিবন আছে, কোন জায়গায় পাওয়ার কেবল আছে, এইগুলো দেখার জন্য একটা ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল। দেখবেন যে আপনার ইউজার ম্যানুয়াল খুলবেন, দেখবেন যে ওই ল্যাপটপের ছবি দেওয়া আছে, ওই জায়গায় এরো চিহ্ন দিয়ে স্ক্রুটা দেখা দিচ্ছে, পাশে লিখে দিচ্ছে স্ক্রু, তারপর লিখে দিচ্ছে একটা টাচপ্যাড ক্যাচিং কি কোন জায়গা থেকে খুলতে হয়, এইটা হচ্ছে যে খোলা বান্দার জন্য ইউজার ম্যানুয়াল। চার নাম্বার কি জানলাম, চার নাম্বার না ইউজার ম্যানুয়াল। পাঁচ নাম্বারটা হচ্ছে যে আমাদের ল্যাপটপের কমপ্লিটলি একটা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কি, ব্লক ডায়াগ্রাম হচ্ছে যে প্রত্যেকটা মানে অংশকে নিয়ে একটা পেজের ভিতরে সাজানো হয়েছে। আমরা এখানে লিখছি, আমরা যখন কাজ করবো তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আসবে, যখন আমরা স্কেমেটিক ডায়াগ্রাম যাব তখন আরও আসবে। এই যে আমাদের এই এখানে আছে, আমরা যখন একজন সাধারণ, এটা তো ইঞ্জিনিয়ারদের কথা বলে আসছি, এখন আমরা যারা সাধারণ নর্মাল স্টুডেন্টরা বা নর্মাল যারা টেকনিক্যালি কাজ করবে বা যারা ক্লাস পোস্ট করে কাজ করবে, তাদের জন্য এই পাঁচটা কীভাবে ইউজ হবে। প্রথমে ইউজার ম্যানুয়াল, একটা মিটার নিলাম, মিটার কীভাবে কীভাবে ইউজ করতে হয় এটা জানলাম। এরপর সার্ভিস ম্যানুয়াল, অর্থাৎ আমি এটা রিপেয়ার করতে চাই তাহলে কীভাবে খুলতে হয়, কোন জায়গা থেকে কীভাবে খুলতে হয় সে সার্ভিস ম্যানুয়াল, অর্থাৎ শুধু নাট ব্যবহার, স্ক্রুড্রাইভার ব্যবহার। এরপর ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম না জানলে এসকেমেটিক ডায়াগ্রাম আমরা করতে পারবো না। ব্লক ডায়াগ্রাম কি, ব্লক ডায়াগ্রাম হচ্ছে যে একটা একটা ল্যাপটপের সম্পূর্ণ একটা অংশকে একটা পেজের ভিতরে আনা। আমি CQ42 একটা ল্যাপটপের ইয়ে নিলাম, ডায়াগ্রাম নিলাম, এই ডায়াগ্রামের ভিতরে 30টা পেজ থাকে, 30টা পেজের ভিতরে এই এই পেজটাকে ব্লক ডায়াগ্রাম বলা হয়। এখানে ব্লক করা আছে, ব্লক করা আছে, ব্লক করা আছে, ব্লক করা আছে, প্রত্যেকটা ব্লকের ভিতরে কার কার কী সম্পর্ক, এই সম্পর্কটাকে তুলে ধরছে। আমরা এটা পড়তে জানলেই ডিটেলস ল্যাপটপের ব্লক ডায়াগ্রামটা পড়তে হবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট, এই ব্লক ডায়াগ্রাম পড়ার জন্য আমাকে বলছে। এরপর এস্কেমেটিক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের পর আমরা যে পেজগুলো দেখতেছি এটা হচ্ছে ফুল ডিটেল, আর এটা হচ্ছে যে একটা সম্পূর্ণ ল্যাপটপের কী কী মেন চিপ আছে আর এই মেন চিপের সাথে কী কী সম্পর্ক আছে, এটা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামকে আরেকটু সহজ ভাষায় যদি আমি বলি, আপনি একটা জিনিস দেখবেন যে ব্লক ডায়াগ্রামের কোনো একটা এলাকায় যখন ঢুকতে যায়
প্রথমে তার একটা এলাকার কোন একটা সামনে বোর্ডের ভিতরে দেখবেন যে একটা চিত্র দিয়ে দেখা দিতে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এই ব্লকের রাস্তা এইখান দিয়ে বি ব্লকের রাস্তা এইখান দিয়ে সি ব্লকের রাস্তা দিক দিয়ে এই ব্লকের ভিতরে কয়টা ঘর আছে ঘরগুলোর নাম লিখে দেয় পাশে। আপনি তারপর দেখেন ম্যাপ, বাংলাদেশের ম্যাপ যখন দেখছেন বাংলাদেশের ম্যাপের ভিতরে কি কয়টা বাড়ি আছে কয়টা ঘর আছে কয়টা জেলা আছে এগুলো লেখা আছে কি কমপ্লিট লেখা আছে না? ওই বাংলাদেশের ম্যাপটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। বাংলাদেশের ম্যাপটাই তো একে দিছে, একে দিয়ে জেলাগুলোকে দেখা দিছে, এই জেলা নদী পথ আর আপনার সড়ক পথগুলো দেখা দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লক করে করে রাজশাহী বরিশাল এরকম ব্লক করে করে আঁকা না? হ্যাঁ হ্যাঁ। তো এই যে ব্লক, এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। আমরা যখন গুগল ম্যাপ ওপেন করবো তখন বেরোবে স্কিম্যাটিক ডায়াগ্রাম। হ্যাঁ, গুগল ম্যাপটা যখন আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম করবো কারণ তখন আমার কয়টা ঘর আছে ওই এরিয়া কোন জায়গায় আছে কয় নাম্বার সড়কে আছে কয় নাম্বার এর এলাকায় আছে এলাকার নাম কি জেলার নাম কি প্রশাসনের নাম কি থানা কি কয়টা থানা ডিটেলস আমরা দেখতে পাই, ওইটা হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম। আপনি গুগল ড্রাইভে গিয়ে সহজে একটা জায়গা বের করতে হয় কষ্ট হয়ে যাবে, কিন্তু যখন আপনি ব্লক ডায়াগ্রাম দেখবেন ব্লক ডায়াগ্রাম বলবেন ও ওইটা তো সীতাকুণ্ড ওইটা তো ঢাকা ওইটা তো ওইটা, কিন্তু ঢাকার ভিতরে তো আরো থানা আছে, কিন্তু ওইটা কি ফুল ম্যাপে পাওয়া যায় আমাদের যেটা আমরা বাংলাদেশের ম্যাপ দেখি? তাহলে ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে বুঝতে পেরেছেন? এরপর আমাদের নর্থ বিচ সেকশন মানে এই নর্থ বিচ সেকশন সাউথ বিচ সেকশন এটা তো আমি দেখাচ্ছি আপডেট ল্যাপটপ, এটা প্রসেসর নর্থ বিচ সাউথ বিচ প্রসেসর নর্থ বিচ সাউথ বিচ। তাহলে এই মেইন চিপ, মেইন চিপের সাথে আবার কার কার সম্পর্ক আছে, এই প্রসেসরের সাথে কার কার সম্পর্ক আছে, নর্থ বিচের সাথে কার কার সম্পর্ক আছে, সাউথ বিচের সাথে কার কার সম্পর্ক আছে, এই এইটুকুকে নিতে আসলে কি ল্যাপটপ কি এইটুকুর ভিতরে সীমাবদ্ধ না? আমরা এখন প্রসেসরের কাজ করবো, তাহলে প্রসেসরের কিভাবে যাবো সেটা আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে চিন্তা করবো। তাহলে আসেন, এই হচ্ছে যে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম। তারপর হচ্ছে যে ডাটা শিট, ডাটা শিট মানে শুধু অনলি এই আইসির জন্য আলাদা একটা পেজ আছে, বলে দিই ব্লক ডায়াগ্রাম এই ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল বরাদ্দ গেলে 15-20 পেজ হয় ইউজার ম্যানুয়াল, এই ইউজার ম্যানুয়াল 15-20 পেজ। সার্ভিস ম্যানুয়াল কীভাবে খুলতে হয় প্রায় 25-30 হয়, কারণ অনেক অংশ থাকে তো কীভাবে খুলবে খুলতে ডিটেলস লেখা। তারপর ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম একটা পেজ হয়, ব্লক ডায়াগ্রাম কটা পেজ হয় একটা। তারপর এস্টিমেটিক ডায়াগ্রাম মিনিমাম 40-100 উপরেও যায়। আচ্ছা, ডাটা শিট মিনিমাম 30-40 থাকে। এইগুলো আমাদের ল্যাপটপের সম্বন্ধে জানার। তো এইগুলো আমরা দেখলাম, আমরা যখন মিটারটা যাব মিটারের সেই ব্লকটা আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে ব্লক। এখন আমি এত কথা বলার উদ্দেশ্যটা কি, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইন্টারনেটে হেল্প নিতে হয়। ইন্টারনেট তো আপনার ভাষা আমার ভাষা লিখে দিয়ে ছেড়ে দেন, ইন্টারনেটে কি আমার ভাষা, যেমন আমি পানিরা হানি কই নোয়াখালীর ভাষা, আর আমার নিজের ভাষা হানি লিখলে কি আমি হানি পাবো এখানে পামো পামো না? তাহলে আমাকে বুঝতে হবে যে ইন্টারনেটে কি ভাষায় আমি এটা সার্চ করলে আমাকে হেল্প করবে, হ্যাঁ আমাকে কিভাবে কোন ল্যাঙ্গুয়েজে লিখলে কোন কথাটা তুলে ধরলে আমাকে হেল্প করবে। এই কারণে আমাদের বাংলাদেশের অনেক লোকেরা ঠিক মতো কাঙ্ক্ষিত জিনিসটা পায় না, বাংলাদেশের কিছু লোক লেখা সারছে, আমার মতো ইঞ্জিনিয়াররা লেখা সারছে, সারার কারণে আপনারা পাচ্ছেন। যদি আমরা না সারতাম, যদি আপনি
ইন্টারন্যাশনালি ভাষায় যদি না লিখতেন, যেমন পয়েন্টার, মিটার পয়েন্টার, এটা যদি না লিখতেন, মিটার কাটা লিখতেন, তাহলে দুই একটা রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে বাঙালি বা কিছু কাঙ্ক্ষিত কিছু লোক সহজ ভাষায় তুলে ধরছে, এই জন্য পাবেন। যদি না পান তাহলে এই কথাটা দিয়ে সার্চ করবেন, গ্যারান্টি সহকারে এসে যাবে। এই কারণে আমি মেন মেন নামগুলোকে তুলে ধরতেছি। এরকম আমরা অনেক কিছু নাম পাবো এখানে শিটে, এই শিটের নামগুলো ধরে আপনারা হেল্প চাইলে হেল্প পাবেন, এই কারণে এইগুলো শিখানো। ওকে, এবার আসেন, মিটারের কাটাকে আমরা বলবো পয়েন্টার। ওকে, তারপর তিন নাম্বার জিরো কানেক্টর অ্যাডজাস্ট। জিরো কানেক্টর অ্যাডজাস্ট কোনটা দেখেন, এই যে তিন নাম্বার, এটা এটাকে বলা হয় জিরো কানেক্টর অ্যাডজাস্ট। জিরো কানেক্টর অ্যাডজাস্টকে বলা হয়, আমি শেষ মতো করে দিচ্ছি, ফ্লাশের ব্যাপারে কিন্তু কোনো ইয়া নাই, কোনো লেসন নাই, আমি দেখছি এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাসের রুম। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা সাইজটাও জানতে পারছি। হ্যাঁ, এখন আমাদের যে ফাইলগুলো, এই যে আইসিটা দেখাইছে, এটাকে কি ফ্ল্যাশ করেন? হ্যাঁ, এই আইসিটা কি? অর্থাৎ এখানে দেখেন আমাদের বায়োস। আচ্ছা, এখানে দেখেন, ছোট্ট একটা প্রশ্ন ছিল, যেটাতে দুইটা আইসি, একটা পিচি আইসি আর একটা এই আইসি। যেমন এখানে কিন্তু দুইটা আইসি আছে, একটা হলো আপনার 40 পিনের আইসি, ঠিক আছে, আর একটা আছে এটার সাথে একটা পিচি একটা আইসি আছে মসফেটের মতো। সেক্ষেত্রে আমরা কোনটাকে ফ্ল্যাশ করব? এইটাকে ফ্ল্যাশ করব, এটাকে ফ্ল্যাশ করব। সিস্টেম না, তাহলে ইয়া স্যার, এই যে ফ্ল্যাশ, ওটা হচ্ছে যে আপনার দুইটা ফ্ল্যাশ থাকে, একটা হচ্ছে যে ইসি ফ্ল্যাশ আর একটা হচ্ছে যে সিস্টেম ফ্ল্যাশ। তো এখন যদি বায়োস যদি দুইটাকে দুই সাইডে করে ফেলে, আপনাদেরকে এটা হলো পাওয়ার না, পিচিটা হচ্ছে যে পাওয়ার, পিচিটা পাওয়ারটাও নিয়ে, হ্যাঁ, ওটা ওটার ভিতরে কোনো প্রোগ্রাম কিছু ঢোকানোর দরকার না, ওটাই তো, ওটাই প্রোগ্রাম, পাওয়ারের প্রোগ্রাম, ওটার কোনো সমস্যা হয় না। হয়, ওটাও সমস্যা, ওটা ফ্ল্যাশ করা লাগবে। কম সমস্যা হচ্ছে যে সিস্টেম, কম সমস্যা, হ্যাঁ সিস্টেম, না না কম সমস্যা, কম সমস্যা সিস্টেম কোনটা? এটা না না, এইখানে এইখানে কিন্তু যেই ছোটটা দিছে, হ্যাঁ হ্যাঁ, এই ছোটটার থেকে ওই ছোটটার মেন না, মেন হচ্ছে যেটা এটা, হ্যাঁ আমি তো এটাই দেখলাম, এইটাতেই ফ্ল্যাশটা করা। হ্যাঁ আচ্ছা, কিন্তু এই এটা বাদ দিয়ে আমরা এখন যেটা আপডেট, এটা তার পাবো না, আপডেট যেটা সেখানে আমরা দুটো বায়াস পাবো, একটা হচ্ছে যে আমাদের ইসি বায়াস আর একটা হচ্ছে যে সিস্টেম বায়াস। সিস্টেম বায়াস আর ইসি বায়াস এই দুইটা সিন বলুন, একই দেখতে, একই দেখে দেখতে একই, হ্যাঁ এই যে এরকম দেখতে একই, যেটা আমাদের একটা একটা এরকম আইসি থাকবে আর কোনো আইসি নাই, এটার মতো দেখতে আর কোনো আইসি নাই। হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে যে আমাদের ইসি প্লাস দুইটাই সিস্টেম, দুইটাই। আর যেটাতে আমরা দুইটা দেখতেছি, একটা এখানে আর একটা আয়োচিপের সাথে দেখতে পাচ্ছি, কী পাচ্ছি? তিনটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজ যে পাচ্ছি, এটা আমরা হ্যাঁ
তিনটা ভোল্টেজের ভিতরে প্রথম যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাফিক্সের তার নিজস্ব ভোল্টেজ 1.1 ভোল্টেজ বা 1.2 ভোল্টেজ, এটা হচ্ছে যে গ্রাফিক্সের নিজের ভোল্টেজ অর্থাৎ তার পার্সোনাল ভোল্টেজ। 1.8 ভোল্টেজটা হচ্ছে যে আমাদের কার আর একটা যে সাপ্লাই এই 1.8 ভোল্ট, এটা এটা কার আসছিল? এটা তো তারই, যে জিএমসিস এরই, তাই না? তো জিএমসিস এর তো সে পার্সোনাল একটা আছে যে 1.05, এটা তো তার সুইজিং, নিজের পার্সোনাল সুইজিং দিয়ে কয়েল দিয়ে আসছে, কিন্তু এটা আর একটা সাপ্লাই ব্যবহার করতেছে 1.8 ভোল্ট। এটাও যদি সুইজিং দিয়ে বানায় তাহলে তো পাওয়া যাচ্ছে না, সুইজিং দিয়ে তো র‍্যাম হলে পার। হ্যাঁ, কিন্তু এখন তো তার র‍্যাম নাই, এটা তো তার ভোল্টেজ তো তার এটাও দরকার লাগবে। হ্যাঁ, তাহলে আপনার এলডিও তো এই এলডিও সাপ্লাইটা তো কোশ্চেনটা আমি করার জন্যই চাইছিলাম, যদি কখনো যদি এলডিও না থাকে, আমি বুঝতেছি না যদিও ভোল্টেজ, হ্যাঁ এই মুহূর্তে বুঝতেছি না, তাহলে সেক্ষেত্রে দুটো কি সাসপেক্ট করতে পারি, একটা এলডিও থেকে হতে পারে অথবা আরেকটা ওই সাস বা পিসিইউ থেকে হতে পারে, পিএসইউ থেকে হতে পারে। সাস বা পিসিইউ ব্যাপারটা কি জানেন, এক পাশে ওই পাশেও তিন এই পাশেও তিন, হ্যাঁ এটা সাস আর পিসিইউ, কিন্তু দুই রকম ইয়া ভোল্টেজ সাধারণত এটা করে, এলডিও ছাড়া করে না। এই জন্য বলতেছি এখন আপনি দেখেন এই যে গ্রাফিক্স এর যে কোর ভোল্টেজটা দেখতেছি এটা সুইচিং ভোল্টেজ, তাহলে মনে হয় না আমার আর এখানে বোঝানো লাগতেছে। তাহলে আমরা এখন এখানে আসবো, এখানে একটু দেখি, আমরা একটা ডায়াগ্রাম ওপেন করি, ঠিক আছে যেখানে শিখতে পারবেন সেটাই তো, মানে ভালোভাবে শিখা যায়। আমরা এই ডায়াগ্রামের ভিতরে দেখতেছি জিএমসিএস এর সাথে এই যে এক্সট্রা একটা ব্লক দেখতে পাচ্ছি, এই ব্লকটা হচ্ছে এনভিডিয়া, এনভিডিয়া যে গ্রাফিক্সটা এটা সেটা, এই যে এনভিডিয়া এইটাই সেই এনভিডিয়া চিপ, এই যে আমাদের প্রসেসর এটা সেই গ্রাফিক্স। আমরা যে গ্রাফিক্স চিপ কীভাবে চিনবো, এটা আমাদের চেনার উপায় হচ্ছে যে এখানে আমাদের মেমোরি থাকবে, গ্রাফিক্সের সাথে মেমোরি থাকবে, এই মেমোরি থাকলেই আমরা বুঝে নিব যে এক্সট্রা গ্রাফিক্স। তো এরকম আমরা দেখি, এটা হচ্ছে যে আমাদের দেখেন আপডেট বোর্ড, এটা হচ্ছে যে পেন্টিয়াম লেভেলের ডুয়েল কোর কোর টু টু কোয়াড কোর এটা, আর এটা হচ্ছে যে আমাদের i3 i5 i7 এর ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আস্তে আস্তে উপরে গিয়েছে। তো এইভাবে আমাদের বোর্ডে দেখতে পাবো, দেখেন এখানে আমরা যে বোর্ডটা পাচ্ছি এটা সিপিইউ জিএমসিএস আইসিএস বা নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, আর এটা হচ্ছে যে আমাদের আইও, আর এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স, হ্যাঁ এটা হচ্ছে যে জিএফএক্স গ্রাফিক্স। তো এখানে আমাদের এই জিনিসটা পাবো না, এই জিনিসটা আর পাবো না, এই দুটা আলাদা আলাদা যেটা পাচ্ছি এটা আর পাবো না। তো আমরা একটু বোর্ডটা দেখতেছি, দেখেন এখানে আমাদের মেন চিপ এখানে দুইটা আর এই একটা, আর কোনো মেন চিপ নেই। তো সো এখানে আমরা দেখতেছি যে সিপিইউ
সিএসি অর্থাৎ এই দুইটাকে মিলিয়ে এই যে আইসিএস আর জিএমসিএস কে মিলিয়ে এখানে আমাদেরকে পিসিএস করছে। ওকে, পিসিএস হওয়ার পর আমাদের আর কোনো চিপ নাই, তাহলে এই পিসিএস এর সাথে এই যে দেখতে পাচ্ছি আর একটা চিপ, এইগুলো চিপসেট। তো এখানে আমাদের মেমরি আছে, এটা হচ্ছে এই যে চিপসেটের এটা আমাদের মেমরি, এই চিপসেটের নাই, এই চিপসেটটা হচ্ছে পিসিএস চিপসেট, আর এইটা হচ্ছে গ্রাফিক চিপসেট। এই গ্রাফিক চিপসেটের সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি ওগুলো মেমরি, মেমরি আইসি। এই মেমরিটা এখন জিএফএক্স কে সাপোর্ট দিবে। হ্যাঁ, এখন আমরা দেখব যে সাপ্লাইটা কোনটা। দেখবেন এই যে আমাদের যে জিএফএক্স, জিএফএক্স এর পাশে আমাদের একটা কয়েল আছে, এই কয়েলটার সাথে আমরা এখানে দেখেন উল্টাবো, এখানে দুইটা মোসফেট, এই একটা মোসফেট আর একটা উঠানো হয়ে গেছে, আর একটা আইসি দেখতে পাচ্ছি। এই সুইচিংটা এই করতেছে। আর একটা আপডেট বোর্ডগুলোতে কি হয়, এই আপডেট বোর্ডগুলোতে কি হয় দেখেন, অনেক সময় এইখানে আমাদের যে সিপিউটা আছে না, এই সিপিউর বিল্ডিং এর যেই এইখানে যে কয়েল, এই কয়েলের সাথে যে মোসফেট, এই মোসফেটের সাথে যে আমরা আইসি দেখতে পাচ্ছি, এই আইসির থেকেই কিন্তু গ্রাফিক্সের এই সাপ্লাইটা বানিয়ে দিতে, মানে ড্রাইভিং করবে কে, আপনার মোসফেট দুইটা দিয়ে ড্রাইভিং করাবে এই আইসিটাই অনেক সময়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিপিউ দিয়ে আবার অনেক সময় গ্রাফিক্সের কোর ভোল্টেজটা কেউ বানানো হয়, বিসিসি জিএফএক্স ভোল্টেজ বানানো হয়, অনেক সময় করে, কিন্তু অনেক সময় আলাদাভাবেও করে সুইচিং, মানে জিএফএক্স এর জন্য আলাদা সুইচিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা মোসফেট দেখতে, কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলটাই হচ্ছে যে এইটা, আর এখানে আমাদের যে মেমরি, এই মেমরি এই কয়েলের মোসফেট, এখানে দুইটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, দুইটা কয়েল মিলে এখানে আমরা একটা আইসি দেখতে পাবো। দেখেন এই যে এখানে একটা আইসি দেখতে পাচ্ছি, এই আইসিটা দিয়ে ড্রাইভিং করে এখানে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে 5V 3V এর একটা কয়েল আছে, তারপর আমাদের এখানে একটু দেখি, এখানে আমাদের এটা হচ্ছে যে আমাদের র্যামের সাপ্লাই, র্যামের সাপ্লাই, আর এখানে আমাদের একটা আছে সেটা আমাদের গ্রাফিক্সের আর একটা সাপ্লাই। আচ্ছা, এটা প্রসেসরের ভিতরে একটা বিল্ডিং গ্রাফিক্স থাকে না, ওই বিল্ডিং গ্রাফিক্সের সাপোর্টের জন্য। তো এটা তো এক্সটার্নাল, এক্সটার্নাল জন্য এক্সটার্নাল সাপ্লাই। তো এবার আসেন 1.8V যেটা, সেটা আমার এলডিও এর মাধ্যমে করে থাকি। আমরা এখানে এলডিও দেখব, এলডিও এই যে পিচিংটা এলডিও দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ছোট, এই যে ছোট, এইটা দিয়ে আমাদের এলডিও সাপ্লাইটা দেওয়া হয়েছে। এটা বাদ, এবার এটা দেখি, এটা হচ্ছে যে তার নিজস্ব সাপ্লাই, এরপর আমাদের এলডিও দিয়ে আমাদের 1.8V, এটা সাপ্লাইটা কিসের, 6 লেগ LDO আশেপাশে দু পাবেন, পেয়ে যাবেন, এখানে নাই, এখানে দেখি এখানে একটা আছে এলডিও, প্রসেসর পাশে দিছি ছোট্ট 5 লেগের, দেখতে পাচ্ছেন, হইতে পারে নাকি, হ্যাঁ না আমি কনফার্ম বলি না, আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, কারণ এখানে কাঁচাকাছি সব কাঁচাকাছি, হ্যাঁ। তো এখানে লাইনটা ওই প্রসেসরের এখানে লাইন, যেহেতু এখন আমাদের পিসিএস বোর্ড আইসিএস এটার ভিতরে ঢুকে গেছে, তাহলে আমার দরকার গ্রাফিক্সেরও 1.8V দরকার, আবার জিএম পিসিএস এরও 1.8V দরকার, আবার গ্রাফিক্স এরও 1.8V দরকার। তাহলে এই জন্য ওরা কি করতেছে, কাছাকাছি আইসিটা রেখে দুইজনকেই ওভাবে মডিফাই করতেছে, বুঝে গেছে। তো এখন আমরা এই বোর্ডের সাপ্লাই দেখব, আমরা একটা বোর্ড দেখলেই বুঝতে পারবো। তাহলে আমরা চলে যাই এই যে এখানে আমাদের যেই, একটু জুম করি, বোর্ড বড় হয়ে গেছে, এখানে 38 আর একটু পর করি,
38, 39, 40 এটা আমাদের পেজ। প্রথম পেজগুলো হচ্ছে যে ডাটার, আর লাস্টের পেজগুলো হচ্ছে যে আমাদের ভোল্টেজ। তো আমরা যাই 40-এ গেলাম, 40-এ যাওয়ার পর আমরা এখানে যাই, এই দেখেন এটা 40 পেজ, এটা আমাদের সেই সাপ্লাই, এই দেখেন বিজিএ কোড, বিজিএ কোড, বিজিএ কোড না জিএফএক্স, হ্যাঁ জিএফএক্স তো বিজিএ কোডই হবে। আর ওখানে এসে যে প্রসেসরটা হচ্ছে যে ভিসি কো, বি কো, ঠিক আছে না, আর এটা ভিজিএ। আচ্ছা তাহলে এখানে দেখেন, এই হচ্ছে যে কয়েল, এই দুইটা মোসফেট, আর এই মোসফেট যে ড্রাইভিং করতেছে এখানে দেখেন, এইটা অ্যাস C411DH অর্থাৎ ড্রাইভার হাই, তো হাই ড্রাইভার কি, তো এখানে আমরা এই যে 12 নম্বরে দেখতে পাচ্ছি হাই ড্রাইভার, এই মোসফেটটাকে সে ড্রাইভার করতেছে। আবার এখানে দেখেন সে এখানে, এখানে দেখেন এই যে 4 নম্বর পা SC411DL অর্থাৎ লো ড্রাইভার, তো এখানে আমরা এই সে লোড, লোড 8 নম্বর পিনে লোডার, অর্থাৎ এই পিনগুলো দিয়ে সে এই আইসিটা দিয়ে এখানে চলতেছে। তো এটা হচ্ছে যে U8, তাহলে আমরা এখানে দেখি U8টা কোনটা, আসেন আমরা U8 আইসি এবং L36 হচ্ছে যে কয়েল, আমরা দেখি এটা কি L36 কিনা, হ্যাঁ এটা L36 এখানে লেখা আছে L36, এবং এটার পিছনে আমরা বললো যে U8, এই যে U8 ড্রাইভার আইসি পাওয়া গেছে, হ্যাঁ ড্রাইভার আইসিও পেয়ে গেছি, এবং মোসফেট দুইটা এটা, আর এই যে কয়েল এটা সাপ্লাই এখানে, সুইচিংটাও পাওয়া গেছে, ঠিক আছে না। আচ্ছা এবার আসেন আমরা চলে যাই ভোল্টেজ 1.8, আমরা এই ভোল্টেজটা পেয়ে গেছি, এই ভোল্টেজটা পেয়ে গেছি, এই 1.1 ভোল্টেজটা পেয়ে গেছি। এবার 1.8 আর 1.5 এই দুইটা ভোল্টেজটা আমরা এখন এখানে খুঁজবো। তাহলে এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে যে সাপ্লাই, এটা হচ্ছে যে GMCS এর সাপ্লাই, গ্রাফিক্স, এক্সট্রা গ্রাফিক্স এর সাপ্লাই, আমরা এবার চলে যাচ্ছি এইখানে, সরি কত কত ছিল আমাদের, 38, 39, 40, আমরা একটু আবার এক নম্বরে যাই দেখি, 38, 39, 40, তাহলে এটা আইওটা কি 39, 10 কি লিখতে, এটা ইয়ানি হবে, এই যে ইয়ানি, আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনটা লাস্টে যে অপশন নিয়ে যাবে। আচ্ছা তো এখন আমরা যখন এখানে যাব, এই যে দেখেন এমডি একটা আছে বলতে V3000, হ্যাঁ 39 38, 39, 40, তাহলে 38 যায়, এই হচ্ছে 38, এখানে দেখেন আর একটা 1.5 কোথায় দেখতেছেন, মানে 1D5 মানে 1.D-তে ডট, তাহলে 1.5 ভোল্ট কে বানাচ্ছে এই আইসিটা, U18, এটা একটা কয় লেগের আইসি, এটা 8 লেগের একটা আইসি মনে হচ্ছে, না 9 9, 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
10 লেগ হবে যেটা পাটা ইউজ করে মনে ওটা গ্রাউন্ড ওটা মনে একদম বডি টেমন ওটা হতে পারে আমরা এখানে 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 গেলে দেখব কিউ 18 1.5 ভোল্ট দেখেন 1.5 ভোল্টের জন্য 1.5 ভোল্ট यस ওকে যেহেতু এটা আমাদের DDR 2 বোর্ড এখানে 1.5 থাকার কথা না DDR 2 বোর্ড আমরা একটু দেখি আচ্ছা কয়েলস এটা সুইচিং সুইচিং না সরাসরি ইয়ে সাপ্লাই ইয়া দিছে আইসি থেকে ডাইরেক্ট আমার কাছে সাপ্লাই হ্যাঁ তাহলে আমরা একটু দেখি আসেন ইউ 18 হ্যাঁ ইউ 18 তাহলে আমরা 1.5 এটা যদি র‍্যাম এখানে যাই র‍্যাম র‍্যাম তো সুইচিং আছে 22 এই যে ইউ 18 8 লেগেরি 8 লেগে হ্যাঁ নানা মনে একটু পেলে মানে কারণে কেন লাগে এটা উঠাইলে না লেগে এটা আমি আমলে বডির নিচে একটা বডির নিচে একটা পাত আছে ওইটাই গ্রাউন্ড ঠিক আছে এটা আমরা উঠাইলে আমরা একটা পাত পাবো এরকম একটা পাত পাবো এটা উঠাইলে তো এই যে দেখেন ইউ 18 লেখা আছে এই যে উপরে এই রেজিস্টারের উপর একটা ইউ 18 লেখা আছে দেখেন রেজিস্টারের উপরে হুম হুম তো এই আইসিটাই হচ্ছে যে আমাদের
ভোল্টেজ বের করে দিছে কত 1.5 ভোল্ট। এইখান থেকেই আমাদের, যেহেতু আমাদের এটা DDR3 বোর্ড না, আমাকে আলাদাভাবে একটা আইসি মাধ্যমে বাইর করতে হবে, সেটা LDO আইসি হোক আর 8 লেগ পিনের আইসি হোক, ঠিক আছে না? আমাদের সেই ভোল্টেজটা বের করে দিছে। ওকে, আমরা তাহলে এই ভোল্টেজটাও দেখলাম বের হয়েছে। এই ভোল্টেজটা আমাদের S0 অর্থাৎ ফুল রান ভোল্টেজ, চালু অবস্থায়, হ্যাঁ ফুল চালু। এবার আসেন আমরা আর একটা ভোল্টেজ আছে আমাদের 1.5 পেলাম, 1.8 তাই না? 1.8 তো জি, এটা র‍্যাম কি 1.5 এ 1.25 আর এটা হচ্ছে যে এটা 0.9, এটা এ দেখেন 1.8 ভোল্ট আমি বাইর করি, 1.8 ভোল্ট সুইচিং এ আছে কারণ র‍্যামের র‍্যামের ভোল্টেজটা হ্যাঁ আমরা যাই এখন আমাদের 1.8 ভোল্টটা দেখেন সাপ্লাই, ওই সুইচিং আমরা যে 1.8 এর সুইচিং শিখছি যে র‍্যামের, হ্যাঁ সে র‍্যামের আমি যাচ্ছি একটা একটা করে। আমরা এখন ডাইরেক্ট আমরা লাস্টের জায়গা, হ্যাঁ 48-47 পেজে চলে যাই। এটা হচ্ছে যে আমাদের OTP, আমরা এবার আস্তে আস্তে পিছনে যাই। এই যে চলে আসছি, অলঙ্গীর ভাই কি কালকে পরশু ঢাকা যাবে? না, এই আগামী সপ্তাহে কোনো একদিন। আগামী সপ্তাহে হলে আপনি তো এখন কাজে লাগতে পারেন, নিয়ে নেন। আমি যে আপনার শোল্ডার উইক, যেটা শোল্ডার উইক এই মুহূর্তে, আসলে এই মুহূর্তে আমার তো লাগে না, আমি তো মানে গেছি না, এটা এই সেক্টরে তো ঢুকি না, আমি তো কিনে রাখছি, কোনো ঠিক নাই কথা বুঝছেন? তাই আমি কালকে ঢাকা যাবো, কিভাবে জানেন? মানে গুছাইয়া, মানে এই জিনিসগুলো একটা লিস্ট বানাবো, আমার এখন আপাতত লাগতেছে না, কারণ আমি শোল্ডারিং এর তো অনেক পরে, আমারও আপাতত লাগতেছে না, আমি তো এটা ইউজ করবো ঘরে, ওই যে টুকটাক কিছু কাজ করি, যেমন এনার্জি বাল্ব লাইট ঠিক করি বা একটা কিছু কাজ করি, তখন লাগে এটা, এখন লাগতো। আচ্ছা, এই যে দেখেন আমাদের র‍্যামের সাপ্লাইটা চলে আসছি, এই এটা হচ্ছে যে আমাদের ড্রাইভার আইসি, দেখেন দুইটা সাপ্লাই বের করতেছে একটা ড্রাইভার আইসি, একটা সাপ্লাই হচ্ছে যে 1.05, হ্যাঁ আর একটা হচ্ছে যে 1.8, দেখেন এই কয়েল দিয়ে বের করতে, এই আইসি একটাই, একটা কয়েল দিয়ে আমাদের র‍্যামের সাপ্লাই বের করতেছে, আর সেম আইসি দিয়ে আবার আর একটা কয়েল দিয়ে আমাকে বের করতেছে 1.05, অর্থাৎ 1.05টা কার? এটা আপনার জিএনআর, ওই যে জিএমসি নিজস্ব পার্সোনাল ভোল্টেজ। এই যে এখন আমরা এই ভোল্টেজটা দেখব, 1.8 ভোল্টেজটাই এখান থেকে গেছে এই আইসি কয়েল, এই কয়েল S0 তো বুঝলাম, রান সেখানে কি হতে পারে, S4 100% মেমোরি চিপ আইসি সাপ্লাই, S4 কি মেমোরি চিপ সাপ্লাই। তো মেমোরি চিপের যে এখন আইসিটা চালু হয়ে গেল, তখন সাথে সাথে আমার 1.05 ভোল্টও চালু হয়ে যাবে, যেহেতু আমার রান ভোল্টেজটাকে সেও করে দিচ্ছে, তাহলে একসাথে। এরপর যখন S2 হয়ে গেল, S1ও এটার সাথে হয়ে যায়, S0টা হচ্ছে ফুল রান। কী কী? S4 হচ্ছে মেমোরি, এইগুলো S4, এটা শুধু মেমোরির জন্য, S3 তারপর S2 S1 এগুলো হচ্ছে যে ওই মেমোরির সাথেই, মেমোরি চালু হয়ে গেলে সঙ্গে, হ্যাঁ মানে ভোল্টেজটা এগুলো একসাথে, এগুলোকে বলা হয় রেজলিউশন। খুব ভালো, সুন্দর ছবি উঠতেছে। তাহলে এই হচ্ছে যে আমাদের গ্রাফিক্স সাপ্লাই।
এটা নিয়ে তার কোনো কনসেপ্ট নেই ইনশাআল্লাহ হ্যাঁ না ঠিক আছে না বুঝতে পারেন নাই না না ঠিক আছে এখানে সাপ্লাই সব বলেছেন এরপর আমাদের সিলেবাসে কি আছে সিলেবাসে পিসিএইচ পিসিএস গ্রাফিক্স টিপস এর পরে পিসি তোমাদের ক্লাস হবে 9টা তো 9:30 দিকে তোমাদের তোমাদের আগের এক বেস ওরা 8:30 থেকে ক্লাস করবে 1 ঘন্টা ঠিক আছে ওদেরকে 1 ঘন্টা দিয়ে শেষ এরপর তোমাদের ক্লাস সাড়ে 9টা থেকে 11:30 আমরা 9:30 থেকে আসবো হ্যাঁ ওরা অনেকদিন গ্যাপ দিছে তো আসে না এখন হুট করে আবার আসা শুরু করছে আমি বলছি আমি এখন সময় দিন কেন এখন চলতেছে এখন বাসা থেকে বের হওয়াটাও একদম ইজি নিয়ম খুব ইজি নিয়ম বাংলা স্যার ওখানে ট্রেসিং করে দেবে আনাড়ি সবগুলা বোর্ড সব 200-250 বোর্ড আছে একটা বোর্ড ওকে বোর্ড নেই আপনার কীভাবে বুঝতে পারবেন এটা ওই বেলু দেখে দেখে চিন্তা করতে হয় এটা এই সেকশন কালকে থেকে 9:30 থেকে আসবো নাকি আগামী সপ্তাহ থেকে আমার কাছ থেকে অনেকগুলো গান নিয়েছে বাংলা না কলকাতার না ও কলকাতায় বড় হয়েছে একদম ছোট আমাদের অনেক জুনিয়র ওর বয়স মাত্র 21 হ্যাঁ কিন্তু ওকে দেখলে মনে হবে আপনার অনেক বড় হয়ে গেছে মানে বসে বসে ব্যাটেড বা একরকম হয়ে গেছে গা গতভাবে অনেক লম্বা ওর সাথে আমি ভিডিওতে কথা দেখাচ্ছি আপনি দেখেন নাই
মানে ও নিচে অনেক আমাদের বাটি মানে বাটি আমাদের সাইজে এটার মতো হবে আর কি, মানে হাইট কম এটার মতো, তাহলে মানে হাইট কম মানে একটু মোটা টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিকি শর্মা দেখছি এখানে না পাইলে আপনাকে বললে আপনি ইয়ে করে দিতে পারবেন এসএমপি। হুম আচ্ছা, প্লাগিন চার্জিং চার্জ হচ্ছে, প্লাগিন চার্জিং ঠিক আছে। আমি এসএমপি জন্য কাজ করতে হতেছি না, ওই দিন আসলাম যে ওই রঙ্গি নিয়ে। হুম আপনি তো এখানে থাকবেন না, সেই জন্য ওইদিকে যাওয়া হয়নি। তো আমি অনেক করছি মাফিরে, কোথাও মানে শখ কিনে দিছি না, ওখানে গেছি ওখানে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিনিসটা এখন স্টুডেন্ট ঢুকছে তো আমার এটা এমনি মার্কেট না। ভরে যাবেন দেখাবো, দেখ কত সুন্দর দেখাবো দেখ। আপনি গেলে আমি আপনাকে স্যারে পরিচিত আছে, ওগুলো স্যার কিছু দোকান আছে, স্যারে বলে না সেটা বলতেছি না, আপনি খুঁজে পাবেন না, আপনি কোথায় ফোন করবেন? দিল্লিতে না বোম্বে, আপনি ওখানে না দিল্লিতে গেলে আবার সবচেয়ে সস্তা আলিবাবা আছে না, আলিবাবা হ্যাঁ হসপিটালে না, আলিবাবা না ইলেকট্রনিক্স জগতে।